কিন্তু এরকম কোশ্চেন আসবে আমি তো সেটা ভাবিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। গলা বসে গেছে একটুখানি। আজ করছি ফার্স্ট টাইম হাজবেন্ড ট্যাগ। পোস্ট করেছিলাম হাজবেন্ডকে নিয়ে বা আমাদের নিয়ে কিছু, যদি তোমাদের মজার কোয়েশ্চেন থাকে সেগুলো জানাতে। তোমরা জানিয়েছিলে, অনেক কোয়েশ্চেন পেয়েছি, অনেক কমেন্ট পেয়েছি, তার মধ্যে যেগুলো হাজবেন্ড ট্যাগ হিসেবে মানে রিলেটেড, এই ভিডিও রিলেটেড কোয়েশ্চেনগুলো আমি নোট করে নিয়েছি আমার ডায়েরিতে, আর যেগুলো রিলেটেড নয় সেগুলোকে এবারের জন্য আমি স্কিপ করেছি। তবে অনেক বন্ধু এমনও আছে যারা আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছে, কোনো কোয়েশ্চেন দেয়নি, নানা রকম উইশ আমাদের করেছে, আমাকে, শান্তনুকে, শ্রীকে। তাদের নামগুলো আগে বলি, তারপর শুরু করছি ভিডিওটা। মৌসুমী দত্ত, ময়ূরী ভকত, বৈশালী বোস, অঞ্জলি নন্দী, শর্মিষ্ঠা দাশগুপ্ত, কল্যাণী পাল, পিয়ালি সেন, শুক্লা সরকার, অপরাজিতা ব্যানার্জি আর প্রশান্ত রুই দাস, যারা এবার কোয়েশ্চেন করেছে, বেস্ট উইশেসও দিয়েছে, তাদের কোয়েশ্চেন নিয়ে শুরু করছি আজকের হাজবেন্ড ট্যাগ। তাহলে হাজবেন্ড ট্যাগের জন্য হাজবেন্ডকে ডাকি, আসুন হাজবেন্ড। ট্যাডারান, প্রথমেই বলি শুভ দীপাবলি। শুভ দীপাবলি। তো ঝটপট শুরু করি। একটা কোয়েশ্চেন ছিল, অনেকজন করেছো, আমি নাম না করে জাস্ট এক কথাই বলছি, সেটা হলো হাজবেন্ড কি জব করেন। তো সেটা অনেকগুলো মানুষ একটাই কোয়েশ্চেন করেছেন, সেটা আমি জাস্ট কি বলে ওগুলোকে কম্বাইন করে নিয়েছি কোয়েশ্চেনটা। হ্যাঁ, বালকে এসছে, বালকে এসছে। তো অমিতা জিজ্ঞেস করেছে, কত বছর প্রেম করে তারপর বিয়ে করেছো? আবি তো শুরু আহে, বাকি আবি হে, এই তো সবে শুরু, মাত্র কত বছর হলো, তোমার এদিকে 10 বছর, এদিকে তোমার 7 বছর আর 2 বছর, 9 বছর, মানে 19 বছর মাত্র হচ্ছে, এখন চলতে হবে অনেক দূর, মানে এখনো আমরা প্রেমই করছি কিন্তু। হ্যাঁ, আলম মন্ডল লিখেছে, শান্তনুদা তোমার দিদির সাথে সংসার করে কেমন লাগছে? মানে নিজেকে কেমন একটু রিপোর্টার রিপোর্টার মনে হচ্ছে আজকে আমার। টক ঝাল মিষ্টি, অতিরিক্ত মিষ্টি হলে কি হয়, সুগার হয়ে যায়, তো তখন ডাক্তারের কাছে যেতে হয়, তো ওরকমই ব্যাপার একটা। সংসার থাকলে টক ঝাল মিষ্টি না থাকলে সেটা মানায়। ওকে, গুড গুড। বলেছে রিক্তা বাঘ, শান্তনুদার দিদির কোন জিনিসটা, কোন বিহেভিয়ারটা তুমি চেঞ্জ করতে চাও? ও যেরকম সেরকমই আমার ভালো লাগে, আর আমি যেরকম সেরকমই ওর ভালো লাগে, এটা আমি বললাম। হ্যাঁ, ও কিন্তু বলবে কিনা আমি জানি না। না, চেঞ্জ কিয়া তো কিয়া কিয়া, চেঞ্জ করে ভালোবাসা যায় না। আমি লাউড কালার পছন্দ করি, ও পছন্দ করে নিউড শেড, প্যাস্টেল কালার শেড, কিন্তু ও যখন আমার জন্য জামা চুজ করে, ও আমার জন্য ভাইব্রেন্ট কালার পছন্দ করে দেয়। আমি যখন ওর জন্য কিছু পছন্দ করি, আমি একটু প্যাস্টেল শেড নিই, আমি একটু নিউট্রাল শেড কিনি, মানে বুঝতেই পারছো, ওর পছন্দটাকে আমি দাম দিই, আমার পছন্দটাকে ও দাম দেয়, সুতরাং এটাই আমাদের রিলেশন, আমরা কেউ কাউকে চেঞ্জ করব না। নেক্সট হচ্ছে বর্ণালী ধর লিখেছে, তানিয়াদির কোন জিনিস শান্তনুদার সবচেয়ে ভালো লাগে? জিনিস মিন্স ইন দ্য সেন্স, বুঝতেই পারছো, জিনিস মানে বাঙালিরা সব কিছুকেই জিনিস বলে, বিহেভিয়ার টাইপের কিছু, নেচার, মানে এইগুলো আমারও জানার খুব ইচ্ছে ছিল, সাধারণত এগুলো সহজে উনি বলেন না। স্যার আজকে আসতে রাজি হয়েছেন, এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিচ্ছেন। আমার মধ্যে যেটা আছে সবকিছু যদি সবাইকে, দেখো সবাইকে বলবে না, আমাকেও বলবে না, কিন্তু এইবার ফাঁদে পড়েছে। আমি পোস্ট করার আগে জিজ্ঞেস করেছিলাম হাজবেন্ড ট্যাগ করতে চাই, অ্যাপ্রুভাল নিয়েছি, বলেছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, সানডেতে আমার ছুটি থাকে, কিন্তু এরকম কোশ্চেন আসবে আমি তো সেটা ভাবিনি। পজিটিভনেস, কোনো প্রবলেমে হয় তখন ওর পজিটিভনেসটা আমার কাছে আসে। বি পজিটিভ, বি অপটিমিস্টিক। চলো নেক্সট হচ্ছে তিতিন দে বৈদ্য লিখেছে, ঝামেলা হলে কি করো? খুব ভালো কোয়েশ্চেন, ঝামেলা হলে ব্যাস কি বলে, সমঝদার কো ইশারা কাফি।
দুটো অ্যাকাউন্টের নাম বলছি, একটা হলো মিস রয়, একটা হলো অর্পিতা সূত্রধর, শ্রীর ভাই বোন। শ্রীর ভাই বোন আসবে কি কি কোনো প্ল্যান করছি কি না, ব্যাস এটাই। এখন সেরকম আমাদের কোনো প্ল্যান নেই, একদম মানে এটা একদম বাস্তব এবং সিরিয়াস ব্যাপার। আমাদের নিজেদের যা পরিস্থিতি বর্তমানে আছে এবং ভবিষ্যতের সমস্তটা ভেবেই আমাদের মনে হয় দুটো বাচ্চাকে এই পরিস্থিতিতে সঠিক জীবন আমরা দিতে পারবো নাকি, তাকে সঠিক সময় আমরা দিতে পারবো নাকি, সব দিক বিচার করা উচিত। এটা একটা নিজের নিজের মেন্টালিটি, নিজের নিজের যুক্তি, আমাদের কোনো প্ল্যান নেই, বাকিটা ভগবানের ইচ্ছে, কিছুটা আমাদের বাকিটা তার। নেক্সট হচ্ছে সোমা লাহিড়ি প্লাস আরও 11-12 জন লিখেছেন, হাজবেন্ড কি করেন? এটা আমি বলি, কেননা এই কোশ্চেনটা আমার কাছে বহুবার এসেছে। এটা এমন কিছু প্রাইভেট কথা না, অনেকেই এর সূত্রে একটা কথা বলি, অনেকেই ভাবে যারা ব্লগিং করে, যারা ডেইলি লাইফ শো করে, তাদের প্রাইভেট লাইফ বলে কিছু থাকে না। তোমরা বা আমরা কেউই এতটা বোকা নই যে নিজেদের প্রাইভেট লাইফটাকে শো করব। যতটা আমার পাশের বাড়ির কাকিমা, ওপরের দিদি, প্রতিবেশীরা জানে, ঠিক ততটাই তোমরাও জানো। এর থেকেও বাইরে আমাদের অনেক প্রাইভেট লাইফ, অনেক কিছু আছে, প্রাইভেট থিং। হ্যাঁ, হাজবেন্ড কী করেন এটা প্রাইভেট কিছু নয়, এটা একদম সাধারণ ব্যাপার। স্যার হচ্ছেন পুরোপুরি কর্পোরেট পার্সন, খুব পাংচুয়াল, সকাল 9 থেকে রাত 9 অবধি পুরোপুরি প্রফেশনাল পার্সন, যখন মার্কেটে থাকেন, যখন নিজের কাজের জায়গায় থাকেন। TSM ম্যানেজার, টেরিটরি সেলস ম্যানেজার, এবার এর থেকে বেশি আর কিছু বলার নেই, একটা রেসপেক্টেড কোম্পানি, রেসপেক্টেড পোস্ট। ওকে, এটা হচ্ছে মুনমুন সরকার, ঝগড়া হলে কি করো, কিভাবে মেটে, মজা কি হয়? ঝগড়া হলে আমি চুপ থাকি, ও বকে যায়। অ্যাকচুয়ালি সারাদিন যে বকে আসি পসিবল হয় না, ঠিক আছে, মানে সারাদিন ওকে প্রচুর কথা বলতে হয় অ্যাজ এ কি বলবো, TSM ম্যানেজার, সারাদিন ওদের ফোন কন কল সব কিছুই চলে। আর আমি যখন আমার অফিসে, আমি একটা কেবিনের মধ্যে চুপ করে বসে ফাইলে মুখ গুজে বসে পড়ি, সুতরাং আমি কম, সারাদিন কম কথা বলি, ও সারাদিন খুব কথা বলে। এবার রাতে এসে যদি কোনো কারণে ঝগড়া তর্ক শুরু হয়, ও চুপ করে শোনে আর আমি বকে যাই, মাঝে মাঝে একটা হাওয়া দেয়, তারপর আবার চুপ করে যায়, তারপরে আমরা দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, গুড নাইট, গুড নাইট। সকালে সকালে উঠে সেম রুটিন, সেম রুটিন, আবার একসাথে চা করা, একসাথে চা খাওয়া, ও সকালের চা ওই করে আমাদের জন্য, তো একসাথে আমরা, আমার মেয়ে দুধ খায়, আমরা চা খাই, ব্যাস। গতদিন কি হয়েছে ভুলে যাই, খুব বেশি কিছু হলে পরের দিনও চুপ করেই থাকি। কোশ্চেন করেছে মিঠু সামন্ত, তোমরা এত ভালো কেন? আমরা বেসিক্যালি ভীষণই খারাপ, তবে আমরা আমাদের মতো সব মানুষই দোষে গুণে তৈরি, যারা ভালোবাসে তারা ভালোও বাসে, আবার কিছু খারাপ হলে তার ঠিকভাবে বলতে পারে, যাদের কাছে ভালো না তাদের কাছে ভালো না, আমাদের কাছে আমরা খুব ভালো। আর থ্যাংক ইউ, আমরা ভালো, থ্যাংক ইউ, তোমরা আমাদেরকে ভালোবাসো তাই জন্যে তোমাদের কাছে আমরা ভালো, ব্যাস এটাই। নেক্সট কোয়েশ্চেনটা হাজব্যান্ড ট্যাগ রিলেটেড নয়, তবুও আমি কোয়েশ্চেনটা বলবো। বেঙ্গলি ব্লগার দেবলীনা, সে লিখেছে, তুমি জব, ইউটিউব এসব নিয়ে ব্যস্ত থাকো, অবসর সময় নেই বললেই চলে, তবুও এমন কিছু সময় আছে হয় যখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, এই ধরনের মানে কি হয়েছে নিজেও বুঝতে পারো না, ইউটিউবের কাজ করতেও ইচ্ছে করে না, সেই সময় কি করো, কিভাবে সামনা করতে পারি? আমারও হয় এরকম, সারাদিন যখন হয় ওয়েট করি শান্তনু কখন বাড়িতে আসবে, এলেই ছেলে মানুষের মতো ওকে বারবার বলি এটা হয়েছে ওটা হয়েছে সেই হয়েছে কেন হয়েছে বুঝতে পারছি না, খানিক ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করে, মোটিভেট করে, বোঝায় ঠিক এই কারণটা হয়েছে, তারপরেও যদি না বুঝি তারপরে চুপ করে আমরা দুজন ঘুমিয়ে পড়ি, ঠান্ডা মাথায় পরের দিন যখন সিচুয়েশনটা কাটিয়ে নিই তখন বুঝতে পারি যে কি হয়েছিল আর কেন হয়েছিল, কিভাবে হ্যান্ডেল করা যায়, সেই মুহূর্তে কিছু বোঝা যায় না। তো আমি, আমরা দুজন এটাই বিশ্বাস করি যে টাইম ইজ দ্য বেস্ট হিলার, ছোট বড় সব রকম ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য, কি তাই তো? নেক্সট কোয়েশ্চেনটা করেছিল হ্যাপি উইথ মামুন চক্রবর্তী,
শান্তনুদা তোমায় কতটা ভালোবাসে? আমি তো পার্টি শুরু হই হে, মানে সদ্য বিয়ে হয়েছে এমন তোমার কোনো বন্ধুকে যদি জিজ্ঞেস করো না কেমন আছো, সে বলবে খুব ভালো আছো। 5 বছর বাদে জিজ্ঞেস করো, তখন যদি সে বলে ভালো তো ঠিক আছে। আমাদের এখনো 5 বছর হয়নি, সবে আমাদের একটা ফ্রি গিফট আছে। এটা ফ্রি গিফট, আমাদের এখনো বলার সময় আসেনি। আসলে অবশ্যই বলবো যে কতটা ভালোবাসো, কেন বাসো। এখন তো আমরা নেশায় নেশায় আছি, তাই না? মাত্র তো 19টা বছর একসাথে হলো। নেক্সট হচ্ছে দিশানি দাস, কে কার স্ট্রেংথ? সেম, একদম সেম, ও আমার, আমি ওর। নেক্সট হচ্ছে সুপর্ণা ধর, প্রেগন্যান্সি নিউজটা শুনে কেমন ফিলিংস হয়েছিল? আমরা কেউ চমকাইনি, ফোন করে বলে ব্যাস ওখানে কলিগরা পার্টি নিয়ে নিল, এটাই হলো কথা। জবে থেকে খবরটা পেয়েছি, পার্টিটা অনেকবার হয়েছে এটা। নেক্সট হচ্ছে ডোনা নন্দী লিখেছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হলে কিভাবে ডিল করো? আমি বলবো না, এটা কোনো কাউকে ঠিক নেই, আমি বলছি মিস আন্ডারস্ট্যান্ডিং আর ঝগড়া জিনিসটা পুরোপুরি, বা তর্ক মতবিরোধ জিনিসটা পুরোপুরি আলাদা। আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয় না, একদম সত্যি কথা, ঝগড়া হয়, তর্ক হয়, মতভেদ হয়, কিন্তু ভুল বোঝাবুঝিটা হয় না। মিস আন্ডারস্ট্যান্ডিং মানে তো ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝির জায়গা নেই। ঠিক ঠিক, 100-তে 100 পেয়েছি আমি। নেক্সট হচ্ছে প্রিয়া পাল, দাদাকে বলো মাঝে মাঝে কথা বলতে। বলেছি দাদা, যখন আমি ব্লগ শুরু করি আর দাদা যখন, তখন দাদার চার্জ শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। রাত 9টায় যখন দাদা বাড়ি ঢোকে, দাদার চার্জ তখন শেষ হয়ে যায়। আজকে কিন্তু সানডে, হ্যাঁ আজকে সানডে, আর আজকে আমি 3 দিন আগে থেকে বলে রেখেছি আমি চার্জটা লস করি, চার্জ আছে। নেক্সট হচ্ছে রিমা শেঠিয়া লিখেছে, লাভ স্টোরি থেকে ছোট্ট একটা কোনো মজাদার ঘটনা। লাভ স্টোরি মানেই মজা, এখনো চলছে, এখনো চলছে। একটা কথা বলে স্ত্রীকে রেখে প্রেম করতে যাই, এটা এই ব্লগটা মা দেখে ফেললে, এটা কিন্তু জেনুইন কথা বললাম, একদম মিথ্যে কথা নেই, সত্যি কথা বললাম। মাঝে মধ্যে আজকে পার্সেল করে দিই, স্ত্রী পাশ থেকে বলছে পার্সেল, স্ত্রী জেনে গেল। হ্যাঁ, এখনো মিথ্যে কথা বলে প্রেম করি আমরা, আমার যে কোনো মায়ের বাড়িতে আর কি। মিথ্যা কথা বলে রেখে আমরা সিনেমা দেখতে যাই, খেতেও যাই, ফুচকা খেতেও যাই, চলে 8:30 সময় পার্সেল করে দিয়ে ফুচকা খেতে যাই। ঋতিকা কুণ্ডু লিখেছে, দাদা তোমার উপর সবচেয়ে বেশি রাগ কখন করে? দাদা এটা কি, কে বলবে, আমি বলবো না তুমি বলবে? আমার রাগ হচ্ছে এত কষ্ট করছে কেন, এটা আমি বলছি। ওই যে অ্যাভেঞ্জার দেখেছো না, হলকে যখন বলবে তুমি এবার রাগ করো, হলক খাও, হলক বলবে আমি সবসময় রেগেই থাকি, শান্ত আমার উপর সবসময় রেগেই থাকে, তো আমি ওটাকে পাত্তা দিই না। এই যে এখনো কিন্তু রেগেই, নিশ্চয়ই কোনো না কোনো নিয়ে রেগেই থাকবে, আমি পাত্তা দিই না, তোমরাও পাত্তা দেবে না। বাকিটা পরে বলবো, মানে এটা হাজবেন্ড ট্যাগ, তো যখন সব হাজবেন্ডগুলো আসবে ভিডিও কলিং এ তখন করবো। প্রিয়াঙ্কা বিশ্বাস লিখেছে, শান্তনুদার কি দেখে আমি প্রেমে পড়েছিলাম? এ আমাকে দেখে, আমি তো দেখতে সুন্দর না, আশ্চর্য আবার, তো তুমি এই অ্যান্সারটা শুনতে চাও কি চাও না, কোনোদিন তো জিজ্ঞেস করনি না? আমি সবাইকে বলছি, একটা কথা বলি, শান্তনু এত কনফিডেন্ট নিজের ওপরে, আজ অবধি এই কোশ্চেনটা কোনোদিন আমাকে করেনি যে তুমি আমাকে কি দেখে ভালোবাসো। আমি ওকে অনেকবার করেছি, তার কোনো সঠিক উত্তর পাইনি,
কিন্তু আজও কেউ যখন কোয়েশ্চেনটা করলো তা ওর হয়ে করলো, মানে ও নিজের উপরে ভীষণ কনফিডেন্ট লেভেল ওর এইখানে থাকে সবসময়, ওর জন্য হাইট সব নিয়েছে যেটা আমার বুদ্ধি না দিতে পারে। যাই হোক, ছোট থেকে ওর উপর চোখ বন্ধ করে ডিপেন্ড করা যায়। ছোট থেকে বাবা মায়ের পরে ও আমার কাছে একটা গার্জিয়ান ছিল সবকিছুতে, পরীক্ষা দিতে যাওয়া, নিতে আসা, পড়তে রাত হয়ে যাচ্ছে, কবে কি পড়া আছে আমার, কোন টিচারের কাছে কখন ছুটি, সেখান থেকে কিভাবে আনতে হবে, বাড়ি কিভাবে পৌঁছে দেবে রাতে, একটা অন্যরকম ব্যাপার ছিল। আমি ওর উপর ভীষণ ভীষণ ডিপেন্ড করি বাবা মায়ের পরে, ছোটবেলায় বাবা মায়ের পরে ও গার্জেন, আর এখন তো পুরোপুরি গার্জেন, শান্তনু ম্যান, এস ম্যান। তারপরে তারপরে হচ্ছে ঝগড়া হলে কি করো, আগেই বলেছি ঝগড়া হলে ঝগড়া করি তারপর চুপ করে যাই, পাঁচ দশ মিনিটের বেশি আমাদের ঝগড়া চলে না, পাঁচ দশ মিনিট একা কেউ বেশি ভুগতে পারে না। ও হ্যাঁ, আমি একা বকি, পাঁচ দশ মিনিট বকে যাই, গলা ভেঙে যায়, তারপর চুপ করে যাই। যদি কোনো হাজবেন্ড এটা দেখে থাকেন লাইক করেন, কোনো হাজবেন্ড দেখে থাকলে প্লিজ লাইক করবেন, শান্তনুর জন্য আজকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন না। জয় মিডিয়া ইন্ডিয়া বলে একটা অ্যাকাউন্ট থেকে এসছে কোয়েশ্চেন, হানিমুনে কোথায় গেছিলে? বাঙালির সবচেয়ে কাছের প্রাণের জায়গা দীঘা। বেঙ্গলি ব্লগ সিম্পল লাইফ অফ মানি ও লিখেছে, দাদাভাই কি কখনো রাগ করে না, সবসময় হাসি খুশি থাকে, দেখে রাগে মনে হচ্ছে তোমার চোখ দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে। না, ও চট করে রাগে না, ও খুব কুল মাইন্ডেড, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, আমি একটু শর্ট টেম্পার, খুব ইমোশনটাকে খুব ভালোভাবে হাইড করে রাখতে পারে, প্রফেশনাল পারসন, কিন্তু বাড়িতে না মানে আমার পেছনে লাগে সর্বক্ষণ, খুনসুটি করার মাস্টার। নেক্সট হচ্ছে পায়েল নাগ, বিয়ের আগে, এটা আমার জন্য, বিয়ের আগে যদি শান্তনু তোমার উপর রাগ করতো তাহলে তুমি কিভাবে রাগ ভাঙাতে? বলবো সিক্রেটটা, বলবো, বলছি তাহলে সেই সিক্রেটটা, ফোন সেল ফোন ছিল না, মেসেজ ছিল না, চিঠি লিখতো না, চিঠি লিখলে চিঠি পড়তো না, সুতরাং ঝগড়া করে বাড়ি চলে আসতাম, দেখা হতো পাক্কা 15 দিন 20 দিন পরে, ভুলে যেতাম কি নিয়ে ঝগড়া হয়েছিল। এটা বলি, ওর বাড়িতেও ল্যান্ড ফোন ছিল, আমার বাড়িতেও ল্যান্ড ফোন ছিল, মোবাইল কারোর কাছে ছিল না, একদিন অন্তর অন্তর ফোন হতো, তাও আবার আমার কাছে একটা লিমিট থাকতো যে 10 টাকাই, তখন আমার কাছে 10 টাকা অনেক টাকা, কয়েন বুথ থেকে কথা বলতাম জাস্ট কয়েক মিনিটের জন্য, আর যদি টাকা না থাকতো তাহলে কথা বলা যেত না, ও ফোন করতে পারতো ওর বাড়ি থেকে, কেননা ওর বাড়িতে সবাই জানতো, আমার বাড়িতে ফোন করলেই জেঠু পেছনে দাঁড়িয়ে থাকতো কিংবা জেঠিমা জানলার কাছে দাঁড়িয়ে থাকতো, সুতরাং রাগ ভাঙানো পসিবল ছিল না। লাস্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো ইজি স্টাডি স্কুল চন্দ্রাদির কাছ থেকে পেয়েছি, যখন ঝগড়া করো প্রথমে কে সরি বলে? আমি বলি, আবার আরেকজন বলবে, দেখুন না সবসময় শান্তনু আগে বলে না, আমি বলছি, বিয়ের আগে আমি সরি বলতাম, বিয়ের পরের ও সরি বলে, বাস এটাই, 10 বছর চন্দ্রাদি, এটাই এটাই 10 বছরে বলে নিয়েছে, এবার 10 বছরে কোটা আমার, আমরা আমরা লিজ নিয়ে কাজকর্ম করি, আর বিয়ের পরে এখনো 10 বছর এটা রানিং চলছে আর কি, 9+, তো এখন ওর কোটা চলছে, ও সরি বলার, আর 1 বছর, হ্যাঁ তারপরে দেখে নেব, তারপরে ওকেই কিছু জালিয়াতি করে ওর ওপরেই বসতে দেবো, সরিটা ওকেই বলতে হবে, ঠিক বলিনি চন্দ্রদি? অবশ্যই তুমি কিন্তু এটার কমেন্টে আমাকে বলবে, তুমি আমায় সাপোর্ট করবে, তুমি কিন্তু তোমার ভাই করবে না, একদম না, না আপনার আঙুলটা কোন দিকে? আমার দিকে। নেক্সট হচ্ছে শান্তনু, শান্তনুকে জিজ্ঞেস করেছে চন্দ্রদি যে আমার হাতের কোন রান্নাটা তোমার বেশি পছন্দ? ঝোল চিকেন, মানে চিকেন পাতলা করে আলু দিয়ে ঝোল। নেক্সট হচ্ছে বেবি প্ল্যান, না চন্দ্রদি কোনো বেবি প্ল্যান নেই, আগের কোয়েশ্চেনেই বলেছি এখন কিছু প্ল্যান নেই। এবার লাস্ট লাস্ট কোয়েশ্চেন, সেটা আমার জন্য, সেটা হচ্ছে
শান্তনুর দেওয়া বেস্ট গিফট সেটা হলো রেসপেক্ট। পয়সা দিয়ে তো অনেক কিছুই দেওয়া যায়, বেস্ট গিফট এটাও বলা যায় যে শ্রী বেস্ট গিফট। শ্রী তো আমার দেওয়া ওর কাছে বেস্ট গিফট হতে পারে, হতে পারে ওর বাবা মা আমার বাবা মায়ের কাছে আমাদের তরফ থেকে দেওয়া বেস্ট গিফট হতে পারে, কিন্তু ওর কাছ থেকে পাওয়া বেস্ট এভার গিফট যেটা আমি সবসময় পাই সেটা হলো রেসপেক্ট। প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট, প্রত্যেকটা কাজে রেসপেক্ট। ব্লগিং করছি, ও হয়তো ব্লগিংয়ের কিছু বোঝে না, ও এত খাটনি করে সারাটা দিন, যারা কর্পোরেটে আছো তারা তো জানোই কোনো বাধা ধরা টাইম নেই, তারপরেও সব কিছুকে সাপোর্ট করা। আমি সংসারের ছোট্ট ছোট্ট কাজ পারা না পারা আমার প্রত্যেকটা মানে ডিসিশনকে, প্রত্যেকটা ইচ্ছেকে সমানভাবে গুরুত্ব দেয়, সমানভাবে আমাকে রেসপেক্ট করে। যে অনেকেই হয়তো বলবে স্বাধীনতা, কেন স্বাধীনতা, আমরা তো স্বাধীন, তো বিয়ের পরে বরের কাছ থেকে পাওয়া স্বাধীনতাটা বেস্ট গিফট না। স্বাধীনতা অনেক সময় বিরক্তি থেকেও আসে, ছেড়ে দে যা ইচ্ছে করুক, কিন্তু এট রেসপেক্টটা একটা আলাদাই গিফট। তো এটাই হলো ব্যাপার, এটা ছিল আমাদের প্রথম হাজব্যান্ড ট্যাগ। জানি না কতটা ভালো করে বলতে পারলাম, কতটা তোমাদের কাছে ঠিকঠাক বলতে পারলাম। ভিডিওটা আমি খুব লম্বা করতে চাই না, এটাকেও কাটবো, কেটে কেটে ছোটো করবো। এডিটিংয়ের জন্য যদি কিছু বাদ পড়ে যায়, যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থেকে থাকে, আরও বেশি কিছু থেকে যায় তোমাদের, তাহলে নিচে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আজকে শান্তনু বলবে কী করতে হয়, শ্রী বলে অন্যদিন কী কী করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করো না বেশি করে বন্ধুদের, তোমরা তো সাবস্ক্রাইব করে আসো এর জন্যই বলছি, তোমরা করবে না বেশিরভাগ বন্ধুদেরকে বলবে, ঠিক আছে। দেখেছো দেখেছো তো, একে মনে হয় চুপচাপ, এ মোটাও চুপচাপ না। তো ছিল, এই ছিল আমাদের হাজব্যান্ড ট্যাগ, মজাদার করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ তোমাদেরকে, দীপাবলি অ্যান্ড গুড নাইট, গুড নাইট।